নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে আরেকটা নতুন ব্যাপার নিয়ে আপনাদের বলবো, সেটা হচ্ছে গিয়ে আপনাদের এর আগে বলেছি যে বহুদিন আগে থেকে আপনাদের জৈব সার নিয়ে অনেক কথা বলেছি, জৈব সার কী করে ব্যবহার করবেন, কীভাবে কোনটার মধ্যে কী কী জৈব সার পাওয়া যায় সেগুলো নিয়ে বলেছি। তারপরে আপনাদের দেখি যে অনেকেই কেমিক্যাল বা রাসায়নিক সার নিয়ে জানতে চেয়েছেন, যারা বিশেষ করে ঘাসে গাছ করেন। আর ঘাসে গাছ করলে জৈব সারের জায়গায় রাসায়নিক সারও লাগে, আর যারা জৈব সার ব্যবহার করেন তাদেরও মাঝে মাঝে কিছু কিছু কারণের জন্য রাসায়নিক সার আমরাও ব্যবহার করি। মিথ্যা কথা কেন বলবো, আমরাও মাঝে মাঝে রাসায়নিক সার ব্যবহার করি। সেই জন্য কোন সারের কী ব্যবহার সেটা যদি সঠিক মতো না জানেন, সেটার ব্যবহার ঠিক না জানলে গাছকে আমরা ঠিক মতন পরিচর্যা করতে পারবো না, কোন সারের কোন জায়গায় কী দিয়ে ফেলবো তার ঠিক নেই। সেই জন্য আমি আপনাদের এর আগের দিন দেখিয়েছি বলেছি যে 0-52-34, 0-0-50 ইত্যাদি ব্যবহার করা হয় কেন। আর আজকে আপনাদের বলবো আরেকটা, সেদিন বলে রেখেছিলাম DAP ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটা কেন ব্যবহার করা হয় এটা সম্বন্ধে বলবো। আজকে আপনাদের সেই DAP সম্বন্ধে বা ডাই অ্যামোনিয়াম ফসফেট সম্বন্ধে বলবো। এই DAP বা ডাই অ্যামোনিয়াম ফসফেট, যেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার বিক্রিয়াজনিত রূপ, এতে ফসফরাস থাকে 46% আর নাইট্রোজেন থাকে 18%। আপনারা জানেন যে নাইট্রোজেন গাছের টিস্যু এবং পাতা ঠাতাগুলো ইত্যাদিগুলোকে গ্রোথ বাড়ায়, এই টিস্যু এবং গাছের পাতা ইত্যাদি তৈরি করে আর এগুলোর গ্রোথ বাড়ায়। তা এইগুলো কিন্তু আমরা জৈব সারেও পাই, যেমন DAP যদি আপনি না ব্যবহার করেন হাড়ের গুঁড়োতেও এর কাজ হয়, একদম যে কাজ হয় না তা নয়, তবে DAP-র ব্যবহারেরও দরকার আছে। তা এই আর ফসফরাস কী করে, ফসফরাস কী করে শিকড়ের বৃদ্ধি করে, আর সমস্ত গাছের শক্তি বা পাওয়ার সরবরাহ করে, আর এছাড়াও গাছকে মজবুত রাখতে সাহায্য করে। এই যে DAP, এই DAP কিন্তু 1960 সালের আগে DAP সার পাওয়া যেত না, এই DAP সারের আবিষ্কার হয় 1960 সালে, তার আগে DAP সার ব্যবহার করা হতো না। কিন্তু এই DAP সার আসার পরে মানে চাষিদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়, এবং এটা সত্যি সত্যি গাছের ফলন বৃদ্ধির জন্য এবং অন্যান্য কাজের জন্য খুব উপকারী, সেই জন্য চাষিরা খুব উপকৃত এই DAP নিয়ে। তা গাছের বৃদ্ধি থেমে গেলে এই DAP সার কেন ব্যবহার করবো আমরা, গাছের বৃদ্ধি থেমে গেলে ফল ফুল আসছে না এইরকম সময়ে কিন্তু আমরা DAP সার ব্যবহার করব। কিন্তু আমাদের দেখতে হবে যে এই DAP সারটা এমন পরিমাণে যেন আমরা ব্যবহার না করি যে এর পরিমাণ যদি বেশি হয়ে যায়। এমনিতেই DAP আমাদের মাটির যে ক্ষারীয় ব্যাপারটা, অর্থাৎ ক্ষারের পরিমাণটা বাড়িয়ে দেয়, অর্থাৎ অ্যালকাল, মাটিটাকে অ্যালকালিন করে ফেলে। তাই DAP দেওয়ার জন্য অন্তত মানে ভেবেচিন্তে DAP-টা আপনারা ব্যবহার করবেন। কেন বলছি, DAP দেওয়ার অন্তত 16-17 ঘন্টা, অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন 24 ঘন্টার মধ্যে কাজ করা শুরু করে। কাজেই DAP যখন দেবেন মাত্রাতিরিক্ত হলে কিন্তু গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে, পাতা হলুদ হয়ে যেতে পারে, এমনকি গাছ মারাও যেতে পারে। এবার গাছে আমি কিভাবে কতটা পরিমাণে DAP দেব সেটা আমি কি করে বলবো, সেটা হচ্ছে গিয়ে যে আমি কি পরিমাণ দিই, সেটা হচ্ছে গিয়ে যে এই যে যে যত ইঞ্চি টবে আপনার ইঞ্চি পটের গাছ, তত ইঞ্চি পটের গাছে যে যে পরিমাণই আপনার গাছ থাকুক, যত ইঞ্চি পটের গাছ সেই তত ইঞ্চিতে আপনি ঠিক ততটা দাঁড়া যাবেন। যেমন ধরুন আপনি 4 ইঞ্চি পটে খাবারটা দিচ্ছেন, তাহলে 4 ইঞ্চি পটের জন্য 4টে দানা দেবেন, 6 ইঞ্চি পটের জন্য 6টা দানা, 8 ইঞ্চির জন্য 8টা দানা, আর 12 ইঞ্চির জন্য 12 ইঞ্চিতে আমি বলবো আপনি 14-15টা দানা দিতে পারেন। কিন্তু আমি বলবো যে বেশি দেওয়ার থেকে কম দেওয়াই ভালো, কেননা আপনি 12 ইঞ্চিতে 12টাই দিন, কেননা বেশি খেয়ে শরীর খারাপ করার থেকে কম খাওয়া, কম খেয়ে সুস্থ থাকা অনেক ভালো। তাহলে আমি যদি একটু কম দিই,
তাতে কম হবে না। এতে যথেষ্ট 12 ইঞ্চি টবের জন্য 12-13টা দানা যথেষ্ট। এই দানাটা এখন প্রশ্ন হচ্ছে দানাটা কিভাবে দেবো। এই দানাটা আপনি ডিরেক্ট দিতে পারেন, যদি ডিরেক্ট দেন তাহলে কি করবেন, আগে থাকতে মাটিটা জলে ভিজিয়ে নেবেন ভালো করে, মানে যে পরিমাণ জল দেবেন সেটা ভিজিয়ে নেবেন, তারপরে মাটিতে দিন। আর আমি কিভাবে দিই সেটা হচ্ছে গিয়ে, এই যে দানাগুলো যেহেতু ভীষণ শক্ত গলতে খুব সময় লাগে, সেই জন্য আমি করি আগের দিন রাতে ভিজিয়ে রাখি, যত ইঞ্চি পটে দেবো ঠিক ততগুলো দানা। আর ওই পটের গাছে কতটা পরিমাণ জল নিতে পারে দিতে দিতে আপনার একটা অভ্যেস হয়ে গেছে, সেই অভ্যেস অনুযায়ী আপনি আন্দাজ করে সেই ততটা পরিমাণ জল নেবেন, ততটা জলেই হয়ে যাবেন। বা আরেকটা কাজ করতে পারেন, যে পরিমাণ আপনি জল নেবেন আপনি ভেজালেন যতটা, তারপরে ওই গাছটা যতটা পরিমাণ জল দেবে সেটা মিশিয়ে নিতে পারেন, সেটা করলেও আপনার চলবে। তাহলে সেইভাবেই গাছে জলটা দেবেন। আর কি করবেন, আর যদি ডিরেক্ট দেন তাহলে আগের দিন মানে গাছটা আগে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবেন। এই সার কিন্তু কখনোই স্প্রে করতে যাবেন না, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। আর মোটামুটি আপনাদের বলছি, এই যে বসন্ত এসেছে দেখুন, এগুলো শীতের গাছ কিছুটা আপনাদের দেখাচ্ছি। আর এই যে আমার বাগানের এর আগে বেশ কিছু গাছ দেখিয়েছি, আজকে কিছু গাছ দেখালাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি পছন্দ হয়, তাহলে যদি নতুন দেখেন তাহলে তারা ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরপরে আমি আরও অনেক সার নিয়ে, আরও অনেক কেমিক্যাল সার রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। যদি জানতে ইচ্ছা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন, নমস্কার।